প্রিয় শিক্ষার্থী, এক্সাম ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এক্সাম ভিডিওটি অবশ্যই কাস্টমস হাউস চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে, এবং এখানে সিপাই কুক ও মালি পদের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 28/11/2022 তারিখে, তো এই বিজ্ঞপ্তিতে কি আছে অবশ্যই আপনাদেরকে এখনই জানাচ্ছি। কাস্টমস হাউস চট্টগ্রামের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগের লক্ষ্যে 14 এবং 2017 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। উক্ত বিজ্ঞপ্তির আলোকে বিভাগীয় নির্বাচন কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সিপাই কুক ও মালি পদের বিপরীতে যোগ্য বিবেচিত আবেদনকারীগণের পরীক্ষা গ্রহণ করা হবে আগামী 11 থেকে 13 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 11 থেকে 13, এই মোট 3 দিন। 2022 সালে সিপাহী পদে প্রার্থীর শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। সিপাহী পদে শারীরিক যোগ্যতা যাচাই উত্তীর্ণ প্রার্থীদের এবং কুক ও মালি পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 23 ডিসেম্বর 2022 তারিখে অনুষ্ঠিত হবে। এটা কিন্তু শুক্রবারে অনুষ্ঠিত হবে, আগামী 23 তারিখে। যারা সিপাহী এবং পদে উত্তীর্ণ হবেন এবং কুক ও মালি পদের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আবেদনের সাথে দাখিলকৃত ফেরত খামের ঠিকানা রেজিস্ট্রি ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। পরীক্ষার স্থান, সময়সূচি, ফলাফল ও সংক্রান্ত তথ্যাদি প্রবেশপত্রের কিউআর কোড সময় স্ক্যান করে জানা যাবে। এছাড়া কাস্টমস হাউস চট্টগ্রামের ওয়েবসাইট www.cacw.gov.bd, এই কাস্টমস হাউস চট্টগ্রামের নোটিশ বোর্ড ও কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামের নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে। ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি, ডেপুটি কমিশনার অব কাস্টমস ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি, কাস্টমস হাউস চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টমস হাউসে নেবে মোট 195 জনকে বিভিন্ন পদে, সিপাহী আপনার কুক এবং বিভিন্ন পদে। এখানে মোট বিগত উচ্চমান সহকারী পদে 36 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাকরিক পদে 41 জন, সিপাহী পদে 98 জন, অভিষেক পদে 16 জন এবং কুক ও মালি পদে 2 জন করে মোট 195 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা হচ্ছে উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। অভিষেকরী কাম কম্পিউটার মধ্যাকরিক পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে, সেই সঙ্গে কম্পিউটার টাইপের গতি থাকতে হবে। এবং সিপাহী পদের জন্য প্রার্থীকে এসএসসি পাশ হতে হবে, উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 4 ফুট 4 ইঞ্চি। তো বলে রাখি, যেহেতু এখানে 5 ফিট 4 ইঞ্চির কথা উল্লেখ করা হয়েছে পুরুষের ক্ষেত্রে, কিন্তু 5 ফিট 4 ইঞ্চিতে কিন্তু রাখা হয় না, এখানে 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা কিন্তু আপনাকে থাকতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। বুকের মাপটা দেখে না, এটা আপনার হাইট এবং ওজন নাও দেখতে পারে, শুধু হাইটটাই দেখে বেশি। অফিস সহায়ক কুক ও মালি পদে ও অষ্টম শ্রেণী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আবেদন তো শেষ হয়ে গেছে অলরেডি আপনাদের, এটা কিন্তু কোটাই শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর এবং 35 বছর ছিল। এখন কিন্তু আপনাদের এই যে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সিপাহী পদে 11 থেকে 13 তারিখ পর্যন্ত, এই পরীক্ষার যেসব বিষয়গুলো দেখা হবে সেটা হচ্ছে আপনাদের হাইট এবং ওজন এবং শারীরিক ফিটনেস, এগুলো কিন্তু দেখা হয়। আপনারা যদি এই শারীরিক যোগ্যতা, ফিটনেসে এবং হাই উচ্চতায়, বিশেষ করে 5 ফিট 5 ইঞ্চির উপরে যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে এখানে, এবং শারীরিক যোগ্য যদি আপনার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই টিকে যাবেন, টেনশন করার কোনো কারণ নেই। এবং এখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 2 ইঞ্চিতে রাখা হবে, 5 ফিট 2 ইঞ্চির নিচে কিন্তু রাখা হবে না মেয়েদের ক্ষেত্রে। তো অবশ্যই যারা 5 ফিট 2 ইঞ্চি লম্বা আছে তারা নির্দ্বিধায় আপনারা মাঠে যেতে পারেন, আপনাদের মাঠে অংশগ্রহণ করতে পারেন, অবশ্যই টিকে যাবেন। এখানে বেতন ভাতা কিন্তু প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী বেতন ভাতা পাবেন। এক্ষেত্রে উচ্চমান সহকারী পদে নিয়োগপ্রাপ্তরা 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 থেকে 22,490 টাকা, এবং অন্যান্য পদে যেমন কুক এবং মালি পদে আপনারা 8,200 টাকা শুরু করে 16,200 টাকা পর্যন্ত বেতন স্কেল পাবেন। এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা মাঠে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই 11 থেকে 13 তারিখে মাঠে অংশগ্রহণ করবেন। সিপাহী পদের জন্য সকলের জন্য শুভকামনা জানাচ্ছি, আপনারা অবশ্যই মাঠে টিকতে পারবেন এবং ভালোভাবে আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
লিখিত পরীক্ষার পরে ভাইভা পরীক্ষায় আপনাদের চূড়ান্ত চাকরি নিশ্চিত হবে। তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তার আগে বলে রাখি, যারা এক্সাম বিডি চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন শিক্ষামূলক সুন্দর সুন্দর ভিডিও পেতে। ধন্যবাদ।